আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাড়িতে যাব। আমরা এখন আছি সোনারগাঁ হোটেলে পার্কিং লটে। আমার আব্বু একটা কাজে গিয়েছে, আমরা আব্বুর জন্য ওয়েট করছি। আব্বু আসলেই আমরা আমরা হচ্ছে কি বাড়িতে যাব। আমি হোম কোয়ারেন্টাইনে আছি, আজ বের হলাম। সে ফার্স্ট এপ্রিলে আমি ঘরে এসেছিলাম, এখন আজ বের হলাম। এখন যাওয়ার পারমিশন দিয়েছে, ছুটি দিয়েছে, তো আমরা জাস্ট বাড়িতে রওনা দিচ্ছি। সো গাইস, এটা হচ্ছে সোনারগাঁ হোটেলের পার্কিং লট, খুবই বড় আছে। আর এখানে একটু পানি ভন্ডাও আছে, আই ডোন্ট নো কিসের জন্য আছে। সো ভিউটা অনেক সুন্দর, রাইট? ভিউটা অনেক সুন্দর, একটু গ্রিন প্লেস আছে, আম গাছ আছে অনেকগুলো, সামনেও একটা আম গাছ আছে। বাট আপনার বাড়িতে থাকলেন, হোম কোয়ারেন্টাইনে থাকুন, সুস্থ থাকুন, নাহলে মগরমাছ নাহলে ক্রোকোডাইল খেয়ে নেবে। আমরা এখন রাস্তায় আছি, আই থিঙ্ক আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাট বাড়ি পৌঁছতে আমার মনে হয় সন্ধ্যা লাগবে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি নানু পিঠা বানানোর আয়োজন করেছে, তাও আবার সিনিজের পিঠায়। এটা আমি নাম শুনেছি বাট কখনো দেখিনি কিভাবে বানায়। এই পিঠাকে আমি দেখব, শিখব আর বানাব, সেটা আপনাদের সাথে শেয়ারও করব। এই পিঠাটা আমি অনেকবার খেয়েছি বাট সেটার প্রসেসিং কী ওটা আমি জানি না, আজকে জানবো অ্যান্ড আপনাদেরকেও জানাবো। এই পিঠা বানাতে সিদ্ধ চাল 12 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হয়, তারপর শিল পাতাতে মিহি করে বেটে নিতে হয়। বাটা চালের গুলাটা সিনিজের ভেতরে ঢুকিয়ে মনের মাধুরী মিশিয়ে পছন্দ মতন ডিজাইন তৈরি করলেই হয়। অ্যান্ড একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আপনাদের সাপোর্টে আমাকে নতুন নতুন রেসিপি ব্লগ দিতে উৎসাহ করবে, তাই আমার প্রত্যেকটি ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। কিন্তু লকডাউনের জন্য আমাদের এলাকার মার্কেট সবই বন্ধ, তাই আমরা ফুড কালার কিনতে পারিনি। আপনারা এই পিঠাগুলো বিভিন্ন কালার্স দিয়ে বানাবেন। কালার ইউজ করলে এই পিঠাগুলো বানালে দেখতে অনেক সুন্দর হয়, মনে হয় যেন সত্যিই ফুল ফুটে আছে। এখন আমার বানানোর পালা, আমি একটু ট্রাই করছি। আমি এই ফার্স্ট টাইম পিঠা বানানোর চেষ্টা করছি, ভাইয়া তুমিও হাসবে না। যতটা কঠিন মনে হয়েছিল ততটা কঠিন নয়, মোটামুটি ইজি আছে। যারা এই পিঠাটা রেগুলার বানায় তাদের জন্য তো কোনো ব্যাপারই না। দেখো আবার পিঠাটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে, তাই না? এই পিঠাটা খেয়াল করে দেখুন কত সুন্দর করে ডিজাইন হচ্ছে। এসেছিলাম, এখন আমি ঘুম থেকে উঠলাম, দেখি আয়োজন হচ্ছে, তাই আমি একটু ট্রাই করছি।
বানাতে হয়। অনেক সহজ তো, আমি আমি জাস্ট ট্রাই করছি, দেখি এখন কি জব করা যায়। বারো ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হয়, শিলপাটাতে মিহি করে দিতে হয়। এই সিরিজটাকে আমরা অনেকগুলো ছিদ্র করেছি, তাই তাই এরকম হয়েছে। এই পিঠার আমি নাম দিয়েছি এলোমেলো পিঠা। পিঠাগুলো দেখে মনে হচ্ছে যেন কদম ফুল ফুটে আছে, তাই না? এই পিঠাগুলো কালারফুল হলে কত সুন্দর হতো। পিঠা বানানো শেষ, এখন স্টিম করার পালা। পিঠাগুলোকে এখন লাকড়ির চুলায় স্টিম করা হচ্ছে। ফুড কালার না থাকায় তারপরও আমরা হলুদ ইউজ করেছি। পিঠাগুলো স্টিম করা হয়ে গিয়েছে, এখন রোদে শুকাতে হবে। এখানে দুই কালারের পিঠা হয়েছে, হলুদ আর সাদা। ফুড কালার না থাকার কারণে আমরা রান্নার হলুদ ইউজ করেছিলাম। পিঠা তো নয়, যেন এক একটা ফুল ফুটে আছে। এই পিঠাগুলো আমরা ঢাকায় নিয়ে যাব। আমরা বেশ কয়েকদিন আগেই বাসায় চলে এসেছিলাম, পিঠাগুলো আজকে ভাজবো। আমরা একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমার ভিডিও করার আগে পিঠাগুলো অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল।
তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিঠাগুলো ভাজতে হয়। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। পিঠাগুলো উল্টা পাল্টা করে দুই পাশে ভেজে নেবেন, তাহলে পিঠা ক্রিস্পি হবে। এই পিঠাটা আমার বানানো, এটা এখন ভাজা হচ্ছে। এই পিঠাগুলো রোদে ভালো করে শুকিয়ে নিতে হয়, তা না হলে ভাজা হয় না। পিঠা গরম থাকার অবস্থায় তার উপরে চিনি ছিটিয়ে দিতে হয়, তারপর পরিবেশন করতে হয়। পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আই থিঙ্ক খেতেও নিশ্চয়ই ইয়ামি হবে। দেখুন পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে। পিঠাগুলো খাওয়ার জন্য রেডি, আমি এখন খাবো। এখন দেখুন কত বড় হয়ে গেছে। দিস ইজ কলড ইঞ্জেকশনের পিঠা, বাট আমি নাম রেখেছি ঠকানো পিঠা, কারণ এটা ভাজার আগে ছোট থাকে, বাট এখন দেখুন কত বড় হয়ে গেছে। আপনাদের যদি এই পিঠার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।